আজকে আমি আরো একটা কামব্যাক রিচারের গল্প তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে কামব্যাক রিচারের নাম হলো গোল্ডেন লায়ন ট্যামারিন। গোল্ডেন লায়ন ট্যামারিনের নাম তো নিশ্চয়ই সবাই শুনেছো, আর যদি না শুনে থাকো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো গোল্ডেন লায়ন ট্যামারিন কি, ওরা কিভাবে এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল, কিভাবে ওদের কামব্যাক হলো। চলো শুরু করি। বহু বছর আগে ব্রাজিলের আটলান্টিক ফরেস্ট এত বড় ছিল যে পুরো ইজিপ্ট মানে ফিট করে যেত, কিন্তু আর্লি 15 যে ইউরোপিয়ান ট্রেডার্স এর সেটলাররা এসে সেই ফরেস্ট কেটে শিপস বানাতো আর থাকবার জন্য জায়গা করত। বহু বছর ধরে এই গাছ কাটা চলতে থাকে। ফার্মার্সরা গাছ কেটে ফিল্ডস বানাতো যেখানে ওরা ফার্মিং করত কফি, সুগার কেন আর ক্যাটেল। কিন্তু যখন এই আটলান্টিক ফরেস্টটা ছোট হয়ে গেল তখন এই গাছ কাটা বন্ধ হয়ে গেল। এত গাছ কাটা হয়েছিল যে আটলান্টিক ফরেস্টের অরিজিনাল সাইজ থেকে 10% কমে গেছে। এই আটলান্টিক ফরেস্টে প্রচুর অ্যানিমালস থাকে আর তাদের মধ্যে একটা হলো গোল্ডেন লায়ন ট্যামারিন। এটা এক ধরনের মাংসি, ওরা প্রচন্ড কিউট হয়। একটা অ্যাডাল্ট গোল্ডেন লায়ন ট্যামারিন একটা সিঙ্গেল শেপে, ওরা এত কিউট হয় যে দেখলে আদর্শ পিকচার। যখন এই আটলান্টিক ফরেস্টের শ্রাঙ্ক করে গেল তখন এই গোল্ডেন লায়ন ট্যামারিনের নাম আরো ছোট হয়ে গেল, কারণ ওরা খাবার খুঁজে পাচ্ছিল না আর থাকবার জন্য জায়গা পাচ্ছিল। আস্তে আস্তে কমতে কমতে 1970 এসে দেখা গেল ওদের নাম্বার হয়ে গেল 200 অনলি। তাই 1972 তে কনজারভেশনিস্ট এক জায়গায় হয়ে প্ল্যান করলো কিভাবে গোল্ডেন ল্যান্ড ট্যামারিনকে বাঁচানো যায়। সেই সময় ব্রাজিলের সমস্ত জুতে গোল্ডেন ল্যান্ড ট্যামারিনদের আটকে রাখা হচ্ছিল। জু থেকে এই মাংকিগুলোকে বুট ক্যাম্পে পাঠানো হলো, যেখানে ওদের ট্রেন করা হতো কি করে ওয়াইল্ড এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে হয়, কি করে খাবার খুঁজতে হয়, আর বুট ক্যাম্পে ওদের কেয়ারও করা হতো। আর এরই মাঝখানে ব্রাজিলের গোল্ডেন লায়ন ট্যামারিন অ্যাসোসিয়েশন আটলান্টিক ফরেস্টটাকে বাড়ানোর চেষ্টা করল। ওরা ফার্মার্সদের হেল্প নিয়ে প্রচুর গাছ পুঁতে আটলান্টিক ফরেস্টটাকে অনেক বড় করে ফেলেছিল। যখন এই মাংকিগুলো ওয়েল ট্রেন হয়ে গেল তখন ওদের আবার আটলান্টিক ফরেস্টে ছেড়ে দেওয়া হলো। এখন পুরো ব্রাজিলে 8,700 গোল্ডেন লায়ন ট্যামারিন ঘুরে বেড়ায়। ওদের এক্সটিংক্ট হয়ে যাওয়া থেকে সায়েন্টিস্টরা বাঁচিয়েছে। তোমরা কি এই ফ্যাক্টটা জানতে? আমি কিন্তু জানতাম না, কিন্তু আমি জেনেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে একটা নতুন কামব্যাক রিচারের সাথে। ততক্ষণের জন্য টাটা।